মর্তুজা রাজশাহীতে প্রধানমন্ত্রী উপহারে ঘর পাচ্ছেন কতজন, কি বলছেন তারা? ধন্যবাদ মাহমুদা মনি। আগামীকাল যে আশ্রয়নের প্রকল্পের যে ঘর উদ্বোধন হবে, এর মাধ্যমে রাজশাহী বিভাগের 8টি জেলার মধ্যে 3টি জেলায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। এছাড়া রাজশাহী জেলার যে 6টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। প্রকল্পের এই ভূমি সহ এই ঘর পেয়ে যে সুবিধা ভোগী আছেন তারা অত্যন্ত খুশি এবং তারা আনন্দিত, তারা চাচ্ছেন যে তারা পেয়েছেন। এই প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগে মোট 8,314টি পরিবারের মাঝে ঘর বিতরণ করা হবে। এছাড়া রাজশাহীর 6টি উপজেলা সহ রাজশাহীর যে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে আগামীকালকে। এর মাধ্যমে রাজশাহী জেলায় যে ভূমিহীনদের যে সমস্যা, এই সমস্যাটা দূর হবে এবং যে উপকার ভোগীরা তারা একটি সুষ্ঠু পরিবারের মধ্যে ফিরে আসবেন, মানে সুষ্ঠু মানে বসবাসের উপযোগী ঘর পেয়ে তারা একটি সুন্দর উপকৃত হবেন এবং তারা একটি সুন্দর জীবন গড়তে পারবেন। আর এই প্রকল্পের যে উদ্বোধন, সেটি আগামীকাল সকাল 10টায় প্রধানমন্ত্রী ওই উদ্বোধন ঘোষণা করবেন। রাজশাহী থেকে আশ্রয়ন প্রকল্পের এই ছিল সর্বশেষ খবর। আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী যশোর থেকে রিপন। আমরা এখন যাচ্ছি রিপনের কাছে। ধন্যবাদ প্রিয় সহকর্মী আপনাকে। যশোরে চতুর্থ ধাপে 333টি ঘর পাবে পরিবারের মাঝে আগামীকাল বিতরণ করা হবে। আর এর আগে আমরা দেখেছি 1761 জনকে এই ঘর দেওয়া হয়েছে। এই যে উপকারভোগী মানুষ রয়েছে তারা আসলে খুব খুশি রয়েছেন এই ঘর পেয়ে। এ বিষয়ে কথা বলব, আমার সাথে রয়েছে এই দোয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান। আপনার কাছে একটু জানতে চাই, এই যে ঘর পেয়ে তারা কি বলছে, যারা উপকারভোগী ছিন্নমূল মানুষ রয়েছে? এই মহাশয়, দরিদ্র ভূমিহীন ব্যক্তি যারা দীর্ঘদিন পরে জায়গায় বসবাস করত, তারা আজ মাথা গোটা জায়গা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি। তাদের যে আয় রোজগার ছিল তাতে তাদের পেটে ভাত জড়িত কোনো রকম, এই ঘর পেয়ে তারা খুশি, অত্যন্ত খুশি এবং আনন্দিত। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে তারা আনন্দিত এবং খুশি। আমি কয়েকজন উপকারভোগীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই ঘর যে পাচ্ছেন তারা, এতে তাদের একটু মাথা গোঁজার ঠাঁই হয়েছে এবং ঠাঁই হচ্ছে। এছাড়া যারা এর আগে ঘর পেয়েছিলেন তারা আসলে খুব খুশি হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কারণ যারা অসহায় দরিদ্র মানুষ ছিল তারা আসলে জমি কেনার মতো এবং ঘর বানানোর মতো টাকা তাদের কাছে ছিল না, সেই জন্য তারা খুশি। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে সাভারে, নাজমুল হুদা, সেখানকার খবর জানবো। নাজমুল, রিপোর্ট আপনাকে ধন্যবাদ। আপনি যেমন যশোর থেকে একই খবর জানাচ্ছিলেন, আমি রয়েছি রাজধানীর পাশে একদম ভাকুর্তায়। এবং ভাকুর্তা এলাকায় কিন্তু যে চতুর্থ ধাপে মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্রয়ন প্রকল্প খুলেছেন, সেই আশ্রয়ন প্রকল্পে আপনি দেখছেন যে এখন কিন্তু যে এই ঘরগুলো উদ্বোধনের অপেক্ষায় আছে। এবং যারা এই মুজিব শতবর্ষ উপলক্ষে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কিন্তু এখানে তারা পেয়ে কিন্তু সন্তুষ্ট। এবং আমরা এদের সাথে কথা বলেছি যে তারা কি উপকার পেয়েছে। এবং এখানে দেখছেন যে ঘরগুলি কিন্তু খুব পাকাপোক্ত করা এবং সেখানে আধুনিক আয়নে কিন্তু এই ঘরগুলি করা হয়েছে। এখানে দেখছেন যে জানালাগুলি, আপনি দেখছেন জানালাগুলি অনেক সুন্দর এবং দরজা কিন্তু যে অনেক আধুনিক দরজা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং আধুনিক। এর মধ্যে কিন্তু টয়লেট বাথরুম কিন্তু সেই আধুনিকভাবে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ এবং যে পানি, সোয়ারিসের পানি অর্থাৎ বিদ্যুৎ এবং যেসব ঘর কালা, আপনি তো ঘর পেয়েছেন, কি উপকার এই ঘর পাওয়াতে কি উপকার হয়েছে আপনার? যে উপকার শেখ হাসিনা ঘর খুব উপকার করছে, আমরা জীবনে কিছু পাইনি, আমার শেখ হাসিনা পুরো উপকার করছে, সাহায্য করছে। এইরকম কি আগে কখনো ঘর পেয়েছেন? না না না, আমরা এখানে পাইনি এখনো, এইমাত্র আমরা পারলাম। এখন আমাকে শেখ হাসিনা আমাকে স্থানীয় করে ভয় দিছে, আসছিলাম আমরা পেনার মতন বাসায়, এখন আমাকে থানে ভয়ছে।
অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছেন এখানকার আশ্রয়ণ প্রকল্পের মানুষ তারা কিন্তু আসলে খুশি এবং তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে তার দেয়া উপহার পেয়ে কিন্তু তারা খুশি এবং যে ভূমিহীন থাকবে না বলে তারা প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার বাস্তবায়ন তো হচ্ছে। এই ছিল আমার কাছে সাভার থেকে আশ্রয়ণ প্রকল্পের সর্বশেষ খবর। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক।